বাবার তো অনেক টাকা, সব নেব। না, সব নেব কেন, আমার যা দরকার তাই নেব। তুমি কি কিছু বলবে? মানে যেভাবে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে আমি নড়তে নইলেই ক্যাক করে ধরবে। এটা তো নাস্তা খাওয়া হলো, এইটুকু খেয়ে মানুষ বাঁচে? দেখতেই পাচ্ছ মা, আমি দিব্যি বেঁচে আছি। এত এত পরিশ্রম করিস আর এতটুকুন খাস, কোন দিন যে কঠিন অসুখে পড়বি। তুমি কি একটা তথ্য জানো মা? জানি, এখন একটা অদ্ভুত কথা বলবি। পৃথিবীতে যত মানুষ না খেয়ে মারা যায় তার চেয়ে অনেক বেশি মারা যায় বেশি খেয়ে। বললাম না একটা অদ্ভুত কথা বলবি, হরদম দেখছি না খেতে পাওয়া মানুষের কত কষ্ট। জানতাম বিশ্বাস করবে না। শোন, তোর সঙ্গে আমার একটা কথা আছে। সেটা তো লক্ষণ দেখেই বুঝতে পারছি, বলে ফেলো মা, আমার কান খোলা। এই ছবিগুলো দেখ, কোন মেয়েটাকে তোর বেশি পছন্দ হয়? সবাই দেখছি সুন্দরী। কিন্তু কোন মেয়েটাকে সবচেয়ে বেশি ভালো লাগছে? এদের মধ্যে মাত্র একজনকে বিয়ে করতে পারবো? ইয়ার কি করিস না তুই ইসান, ঠিক করে কথা বল আমার সঙ্গে। মা, তোমার যাকে পছন্দ হয় তাকে বাড়ির বউ করে, তোমার ডিসিশন ফাইনাল, অল রাইট? আশ্চর্য কথা, তোর বউ তুই সংসার করবি, তুই ভালো করে দেখে নিবি না? দেখলাম তো, চলি মা, ফিরতে রাত হবে। দিদি, তুই যে এত ভালো আমি কল্পনাই করতে পারিনি। এখন আমি কি করব জানিস? আমার ওই বন্ধুর মুখের উপর টাকাটা ছুঁড়ে মারব। টাকাটা জোগাড় করতে আমার খুব কষ্ট হয়েছে রে। তা তো হওয়ারই কথা। 1000 টাকা আমাকে কে দেবে বল? শেষে মাকে ধরলাম, তোর কথা বললাম। তো মাকে আমার কথা বললি? তোর মা ওকে চেনে? হ্যাঁ, চিনবে না কেন, তোর কত গল্প আমি মাকে করেছি। মা তোকে আমাদের বাসা যেতে বলেছেন। ও, তা খালাকে বলিস আমি টাকাটা যত তাড়াতাড়ি পারি শোধ করে দেবো। ঠিক আছে ঠিক আছে, সে হবে ক্ষণ। স্বপ্না, রাজিবউদ্দিন ভাইয়ের কাছে আমাকে কবে নিয়ে যাবি বলতো? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, কবে যাবি বল? তুই যেদিন নিয়ে যাবি একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। ও, ঠিক আছে আমি দেখছি। অদিতি, তোর নায়িকা হওয়া কেউ ঠেকাতে পারবে না। স্যার, আপনি সবসময় এরকম গম্ভীর থাকেন? আপনি পড়েন, আমি নোটটা শেষ করে ফেলি। স্যার, আপনি এভাবে গম্ভীর হয়ে থাকলে আমার পড়া হজম হবে না। হবে, আমি তেমন গম্ভীর নই। সেদিন আপনার সঙ্গে গল্প করলাম না,
তা করলেন, তবু স্যার বেশি গম্ভীর থাকবেন না। গম্ভীর লোকেরা কিছু করতেও পারে না, দেখতেও পারে না। দেখতে পারে না মানে? জীবনটা তো শুধু করার না, জীবনটা তো দেখারও, তাই না? জীবনে কত আছে দেখার। এ কি ভাইয়ার গাড়ির হর্ন, ভাইয়া তো এই সময় ফেরে না। সেই প্রথম দিনের পর আপনার ভাইয়ার সাথে আমার দেখাই হয়নি। দেখা না হলেও ক্ষতি নেই, ভাইয়া আপনাকে প্রাইভেট টিউটর হিসেবে রাখতে পেরে ভীষণ খুশি। সত্যি কথা বলতে কি, আমাকে রাখায় আমি খুব অবাকই হয়েছে, কারণ প্রাইভেট টিউশন লাইনে আমার কোনো অভিজ্ঞতাই নেই। তা না থাক স্যার, ভাইয়ার যা দরকার তা আপনার আছে, সেটা আপনাকে বলা যাবে না স্যার, অন্তত এখন তো নয়ই। বাড়ি ভাই, খুব চিন্তায় আছেন মনে হচ্ছে। উল্টো বললে, আমি বরং খোশ মেজাজেই আছি। আজ সকালে সাই সাই করে অনেকখানি লিখে ফেলেছি। তাই নাকি? কিন্তু আপনার নাটকের যে সাবজেক্ট, তাতে তো সাই সাই করে লেখা যায় না। বাহ, খুব চমৎকার বলেছো তো, একজন প্রকৃত বুদ্ধিমানের মতো কথা। আমি যদি নাটকটা সাই সাই করে লিখে শেষও করে ফেলি, রিরাইট করব। বারিক ভাই, আমার মনে হয় নাটকটা খুব সুন্দর হবে। আমারও তাই ধারণা, নাটকটা খুব ভালো হবে। জানো, এই নাটকটা যদি আমি লিখে শেষ করতে পারি, আমি ভাববো যে একটা বিরাট কাজ করলাম। সুমন, এক কাজ করো না। জি বারিক ভাই। একদিন আমার বাসায় এসো না, নাটকটা পড়ে শোনাই। হ্যাঁ, তা যাওয়া যেতে পারে, আমরা কয়েকজন মিলেই গেলাম। হ্যাঁ, তা আসতে পারো, আবার তুমি একাও আসতে পারো। তুমি তো আমার এই বড় ছেলের চেয়ে ধরো দু চার বছরের বড় হবে। তারপরে আমার মেয়ে অদিতি এমএ পড়ে, তারপরে আরেক মেয়ে অনিমা। বারেক ভাই, আমি অবশ্যই যাব। এই চান্সে ভাবি আর আপনার ছেলেমেয়েদের সঙ্গে আমার আলাপ হয়ে যাবে। বেশ, একটু বেশি সময় নিয়ে এলে সামনে শুক্রবার আসবে? যাওয়া যেতে পারে, আমি আপনাকে কাল জানাই, ঠিক আছে? তুই ভ্যাবলার মতো ওখানে দাঁড়িয়েছিলি কেন? আমি বাস থেকে নামলাম আর তোমাকে দেখলাম গাড়ি থেকে নামতে, দেখে অবাক হয়ে গেলাম। কেন, আমি বুঝি গাড়ি থেকে নামতে পারি না? পারবি না কেন, কিন্তু হঠাৎ করে দেখলাম তো, তাই। ওটা যাবিনদের গাড়ি, আমার বান্ধবী, অনেক বড় লোক আর অনেক ভালো, জোর করে নামিয়ে দিয়ে গেল। একদম বাড়ি পর্যন্ত যেদিস, সবাই তোকে অত সুন্দর একটা গাড়ি থেকে নামতে দেখতো। তাতে কি লাভ হতো, গাড়িটা তো তাতে আমার হয়ে যেত না। তুই সবসময় যুক্তির কথা বলিস। কি বলছে রে বুবু, তোকে বলছে না? ওদিকে তাকাতে হবে না, মাস্তান সব, চল। ওরা মাস্তান হলো কবে? হয়েছে, তুই চিনতে পারছিস না ওদের? চিনতে পারছি বলেই তো বলছি, ওই তো বাবু ভাই, রিয়াজ ভাই। বাবু ভাই কি সুন্দর গান গাইতো না, ওরা আবার মাস্তান হলো কবে? তুই তো খুব ভালো কথা বলেছিস শোভিত, সত্যি তো এরা মাস্তান হলো কবে, টের পেলাম না তো। কামাল, পাইপ বন্ধ করে দাও তো। হ্যালো, কে রুবি? না না, কিছু করছি না, বাইরে যাব শপিং এ। না রুবি, আমারই বিয়ে, আর কে শপিং করবে বল?
আমার বাবা নেই, মা নেই, ভাইয়া ব্যস্ত, ভাবির সঙ্গে সম্পর্ক ভালো না, তাহলে আর কে শপিং করবে বল? সত্যি রুবি, সত্যি আমার বিয়ে। তুই আসবি? আয় না, 10 মিনিটে চলে আয়, আমি অপেক্ষা করছি। আয় কামাল, কামাল, আমি একটু বাইরে যাচ্ছি, আমার এক বান্ধবী আসবে, রুবি, চিনিস তো, তাই না? রুবি এলে বলবি আমি 2 দিন ধরে ঢাকায় নেই। অমন হা হয়ে যাওয়ার মতো তো কিছু বলিনি, বলবি আমি 2 দিন আগে ঢাকার বাইরে গেছি, ঠিক আছে? আরে আয় আয় আয়, এসে ভালোই করেছিস, 8 ঘন্টা অবসর, এই 8 ঘন্টা তো ছাত্রী গল্প শুনবো। বস বস, গল্প নেই কোনো। আমার ছাত্রী 90 ভাগ মাথা খারাপ, 10 ভাগ ভালো, এই এই হচ্ছে ব্যাপার। একটা ব্যাপার লক্ষ্য করলাম, তুই যখন ছাত্রীর কথা বললি তোর চোখ মুখ চকচক করে উঠলো। তুই চোখের ডাক্তার দেখা, তোর চশমা নিতে আহা, লজ্জা পাচ্ছিস কেন? এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তোদের প্রেম হয়েছে? খুব খোশ মেজাজ আছিস মনে হচ্ছে। রোজই থাকে। শরীফাই চা বাগানটা কিনতে মানা করলো, আমি কিনছি, আজ পার্ট পেমেন্ট করবো। তাহলে তো মনে হচ্ছে খুব ভালো দিন এসেছি। এদিকে এক পার্টি ওই বাগানটাই 4.25 কোটিতে কিনতে চাচ্ছে আমার কাছ থেকে। আমি অবশ্য টোপ খেলেছিলাম। মানে কেনার আগে তুই 25 লাখ টাকার লাভের সুযোগ নিয়ে বসে আছিস? জি স্যার। তোকে তাহলে আমি কথাটা এখন বলবো, সিরিয়াসলি বলবো, তোকে শুনতে হবে। সিরিয়াস কথা মনে হচ্ছে? সিরিয়াস হব? তুই আমাকে 20,000 টাকা দিবি, না বলতে পারবি না, আমি যত তাড়াতাড়ি পারি পরিশোধ করে দেবো। টাকা দিয়ে তুই কি করবি অমিত? ব্যবসা? এত অল্প টাকায় ব্যবসা হয় না। হয়, সবাই কি তোর মতন বড় ব্যবসা করবে? আমাদের ব্যবসা ছোট ব্যবসা, তাছাড়া আমরা 2-3 জন 7 জনের জায়গায় 2-3 জন। শোন, ওই টাকায় যে ব্যবসা হয় সে ব্যবসায় তুই করতে পারবি না। টাকাটা দিবি না তাহলে? না, ব্যবসার জন্য দেব না। অবশ্য এই মুহূর্তে অন্য কোনো কারণে তোকে 20,000 টাকা দেওয়ার কোনো যুক্তি নেই। তোর কাছে আসার আগে আমি ভাবি যে টাকাটা আদায় করে ছাড়ব, কিন্তু তোর সামনে এলে আমার সব যুক্তি কেমন এলোমেলো হয়ে যায়, আর কোনো কথা খুঁজে পাই না। পাস না, কারণ তুই সবসময় খোড়া যুক্তি নিয়ে আমার কাছে আসিস। আচ্ছা, তোর কাছে একটা বুদ্ধি বা পরামর্শ বিক্রি করে ওই টাকাটা আমি আয় করতে পারি? বুদ্ধি বিক্রি করবি? বল শুনি। আচ্ছা, কেনার আগে তোর চা বাগানের দাম দাঁড়িয়েছে 4.25 কোটি টাকা। তুই বাগানটা কিনে বিক্রি করে দে, তাহলে তোর নগদ নগদ 25 লাখ টাকা লাভ হবে। এটা তোর বুদ্ধি? হ্যাঁ, কেমন মনে হচ্ছে? সেটা পরে বলি, তার আগে বলি আমি বুদ্ধি কিনি 2-4 লাখ টাকায়। অমিত, 20,000 টাকায় আমি কোনো বুদ্ধি কিনি না। কেন? 20,000 টাকার বুদ্ধি কোনো কাজের হয় না, হতে কোনো ধার থাকে না। আচ্ছা অদিতি, তুই কি আয়না ছাড়া কিছুই বুঝিস না? কি হয়েছে তোর? কই, কিছু না তো। কি হয়েছে ঠিক করে বলতো আমাকে। মা, আমার এক বন্ধুর না অসুখ, খুব অসুখ, বাঁচে কি মরে কেউ বলতে পারে না। ওরা খুব গরিব মা, খুব গরিব,
সবাই ওদের টাকা পয়সাতে হেল্প করছে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড মা। ঠিক আছে, তুইও সাধ্য মতো কিছু দিস, তোর বাবা আসুক। আমার খুব মন খারাপ মা, আমি একটু বারান্দায় গিয়ে বসি। কেমন বারান্দায় গিয়ে বসি? আমি জানতাম তোকে ছাদে পাওয়া যাবে। কার কথা ভাবছিস বলবি না? কার কথা ভাবছিস? একা একা ছাদে বসে থাকলেই কারো কথা ভাবতে হবে এরকম কোনো নিয়ম নেই। আমি কিছু একটা ভাবছি বটে, তবে সেটা কারো কথা না। তুই তো আবার আতেল টাইপের, তোর সব কথা বোঝা কঠিন। তা এমনি গল্প করতে এসেছিস না, আর কোনো উদ্দেশ্য আছে? সে তো তুই জানিস। অনিমা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুই বাবুর প্রস্তাবে রাজি হচ্ছিস না কেন বলতো? জানিস ও ইচ্ছে করলে কত কিছু করতে পারে? তাই বুঝি, ইচ্ছে করলেই বাবু বুঝি অনেক কিছু করতে পারে? পারে না, ও কতবার মাস্তান তুই জানিস? বাবু বুঝি মাস্তান? আশ্চর্য, ও মাস্তান না, ওর নামে থানায় কতগুলো মামলা রয়েছে তুই জানিস? তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি ফৌজিয়া, তুই জেনে শুনে এরকম একটা গুন্ডা ছেলের সাথে আমাকে প্রেম করতে কেন বলছিস? অমিত, আজও কি আমার এখানে ঘুমোবে বলে এসেছ? এই সন্ধ্যার সময় কি কেউ ঘুমায়? তাহলে আর কি করবে? আমার কোনো কথা শুনতেও তো তোমার ভালো লাগে না। কিছুই করবো না, তুমি তো এমনিতে সারাদিন কিছুই করো, এখনো কিছু করবে না? আপনার সঙ্গে দাবা খেলব না? বোর্ড তো সাজানে আছে, আরম্ভ করে দিলে হয় না? আপনার অনেক কিছু আমি বুঝি না শরীফ ভাই, তার মধ্যে এই একটা, আপনি কেন অন্যের সঙ্গে খেলেন না? খেলি না। বলেন না। কারণ আমার খেলা শুধু আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে নয়। না কেন বলবেন? কারণ কেবল আমি নিজেই আমার নিজের প্রতিদ্বন্দ্বী। শোনো, তোমার বিরুদ্ধে আমার গুরুতর অভিযোগ আছে। আশ্চর্য, সেদিনে বললে আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই। আমি কথা উইথড্র করছি, অনেক বড় অভিযোগ। তোমার সঙ্গে কথা বলার সুযোগই যে আমি পাচ্ছি না। হে সোনা, সকালে বের হও তাড়াহুড়ো করে, আর বিকেলে ফিরে সন্ধ্যায় নাটক নিয়ে বসো। আমি করবোটা কি? বেশ, এই তোমার সঙ্গে এখন আমি গল্প করি। এই যে তুমি নাটক লেখা বন্ধ করে আমার সঙ্গে গল্প করতে চাচ্ছ, তুমি কি মনে করো এতে আমি খুশি হয়েছি? তোমার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে, কিন্তু তুমি নাটক লেখায় আরো বেশি মগ্ন হয়ে আছো, চারিদিকে তোমার কোনো কিছু খেয়াল নেই। এই দৃশ্যটা দেখতে আমার আরো বেশি ভালো লাগে। তুমি লেখো, আমি ওদিকটা দেখি। আরে বসো বসো, কি করছিলে? রান্না। তুমি বলেছিলে না, তেল আর হলুদের জীবন। হ্যাঁ, তেল হলুদের জীবন। আমার মাঝে মাঝে মনে হয় আসলেই তুমি সারাটা জীবন রান্নাঘরে কাটিয়ে দিলে। আর তুমি যে অফিস আর বাসা, বাসা আর অফিস করে জীবনটা কাটিয়ে দিলে। কিন্তু ইচ্ছা করলেই তো এখন আর জীবনটা বদলে নেওয়া যাবে না। তাই আমি কি বলি জানো? তুমি কি বলো সেটা আমি জানি। আমাদের এই জীবনের পরতে পরতেই লুকিয়ে আছে আনন্দ আর সুখ, সেটা খুঁজে বের করে নিতে হয়, তাই না?
কিরে বাপ, ঢাকা শহর ঘুরতে বেরিয়েছ? ব্যবসার জন্য ঘুরি মা, কোনো আকামে ঘুরি না। ব্যবসা করবি? তোর কেমন অতীত আমার জানা আছে বাবা। সময় হলে নিজের চোখেই দেখবা। আচ্ছা, বাবার 20,000 টাকার কথা কইছিলা? কইছি, কয় মরিয়া গেল তোরা টাকা দিব না। টাকা না দিলে শরীরে যে পেট্রোল ঢেলে আগুন ধরা দিব, এটা কইছিলা? কইছি। কি কইছে? কি কইব, কইছে পেট্রোলের টাকা কম পড়লে সেই টাকা তোদের দিয়ে দিব। তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ কেন? কি হলো, কোথায় কি হলো? তোমার টিচার এসেছে বললো না যাচ্ছ না যে? তোমার ভাইয়া বলছিল তোমার টিচারকে নাকি তোমার খুব পছন্দ হয়েছে। পছন্দ মানে খুব ভালো মানুষ, খুব ভালো পড়াই এই আর কি। আমি মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না তুমি খুব বোকা না খুব চালাক। তুমি সবসময় এ ধরনের কথা বলো কেন? তুমি বোধহয় বোকাই। আচ্ছা ভাবি, তুমি কি একটা ব্যাপার জানো? কি? আমার বয়সে একটা মেয়ের জন্য যখন প্রাইভেট টিউটর রাখা হয় তখন সবাই বয়স্ক অভিজ্ঞ টিচারই প্রেফার করবে। বয়স্ক অভিজ্ঞ টিচার বাদ দিয়ে ভাইয়া কেন ওই রকম কম বয়সী একজন?